প্রতীক বরাদ্দ শেষে এবার মাঠে লড়াইয়ের অপেক্ষা। চকবাজার উপনির্বাচনে টিকে থাকা একুশ প্রার্থীর বিশ্বনী আওয়ামী লীগের দলীয় সমর্থনে উৎকণ্ঠা। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা চান প্রার্থীরা। প্রচার প্রচারণা থেকে সকল কর্মকাণ্ডের মধ্যে যাতে সবাই সমান সুযোগ পায়, ভোটাররা যাতে নির্বিঘ্নে সেন্টারে এসে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, যেহেতু প্রার্থী বেশি, নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে হোক। যে কোনো কেউ আচরণবিধি পরিপন্থী আচরণ করলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করি। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে প্রার্থীরা পেলেন তাদের কাঙ্ক্ষিত প্রতীক। এবার শুরু মাঠের লড়াই। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ড উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন একুশ জন। আগামী 7 অক্টোবর হতে যাওয়া এই নির্বাচনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রার্থী 20 জন। এরই মধ্যেই সরকার দলের সমর্থন পেতে মরিয়া হলেও এখনও কাউকে গ্রিন সিগন্যাল দেয়নি দলীয় হাইকমান্ড। এ কারণে কিছুটা উৎকণ্ঠাও আছে কোনো কোনো প্রার্থীর। আওয়ামী সমর্থিত প্রার্থী, সমর্থিত বলবো না, যারা নিজেদেরকে আওয়ামী লীগ দাবি করেন, সেই জায়গায় তো কিছুটা আশঙ্কা থেকেই যায়। আপনারা জানেন এখানে বিভিন্ন ধরনের অরাজকতা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই একটি স্পর্শকাতর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থেকে নির্বাচনের পরিস্থিতিকে স্বাভাবিক রাখবেন। এদিকে সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রার্থীরা। সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সেবক হওয়ার লড়াইয়ে পুরোপুরি মনোনিবেশ করেছেন তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও চিন্তা আছে তাদের। প্রচার প্রচারণা থেকে সকল কর্মকাণ্ডের মধ্যে যাতে সবাই সমান সুযোগ পায় এবং নির্বাচনের দিনও যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনার ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে। যেহেতু প্রার্থী বেশি, নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে হোক এবং আইন শৃঙ্খলা যাতে করে তাদের নিজস্ব যে ভূমিকা রাখবে তাদের যথাযথ ভূমিকা পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে শান্তিপূর্ণ পরিবেশে এই ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্নে প্রায় সব প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। এছাড়া অরাজনৈতিক এই নির্বাচনে দলীয় কোনো প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও সোচ্চার থাকার কথা জানিয়েছে তারা। সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীর পদটি অরাজনৈতিক, এখানে দলীয় হানাহানি বা দলীয় কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই। আমরা অত্যন্ত কঠোর, যে কোনো কেউই আচরণবিধি পরিপন্থী আচরণ করলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করব, কাউকেই আমরা ছাড় দিব না। প্রায় 34,000 ভোটার রয়েছে এই চকবাজার ওয়ার্ডে। 15টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমেই অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।